আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে বিকাশ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় নাম্বার দিয়ে দিলাম, বিকাশ পিনের জায়গায় পিন নাম্বার দিয়ে দিলাম, পরবর্তীতে ক্লিক করে দিলাম। অ্যাপসটি ওপেন হয়ে গেলো, ক্যাশ আউট করবো, যেহেতু ক্যাশ আউট যেখানে লেখা সেখানে আমি ক্লিক করে দিলাম। কিউআর কোড স্ক্যানের জায়গায় ক্লিক করলাম, ওয়াইল অ্যাপস এখানে ক্লিক করলাম, তো কিউআর কোডটি স্ক্যান হচ্ছে। স্ক্যান হওয়ার পর এজেন্ট যে নাম্বারটি সেটি চলে আসছে অটোমেটিকলি। তো পরিমাণের জায়গায় আমি 1500 লিখে দিলাম। দেওয়ার পর আমি ক্যাশ আউট করতে হলে আমাকে যে 15,000 টাকার ডান পাশে যে তীর চিহ্নটি আছে সেই তীর চিহ্নটিতে আমি ক্লিক করবো, করলে আপনার ক্যাশ আউটটি হবে। ক্লিক করলাম, আপনি মাসে একটি প্রিয় এজেন্ট যোগ করতে পারবেন, সেখানে ক্রস করে দিলাম। দেওয়ার পর আবার তীর চিহ্নে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার 277.50 টাকা চার্জ কাটবে। তো আমি 4 ডিজিটের পিন নাম্বারটি দিয়ে দিলাম, দিয়ে ডান পাশে যে তিল চিহ্নটি সেখানে ক্লিক করলাম, ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরে রাখলাম। তো ক্যাশ আউট সফল হয়ে গেছে। পরবর্তীতে গেলাম, পিছনেরটি উঠিয়ে দিলাম, আমি সেভ করবো না। তো আমি অ্যাকাউন্ট ব্যালেন্সটি দেখলাম যে আমার টাকা কেটে নিয়েছে, সফল হয়েছে।